তারপরে দেখো আমরা টাইপ টুতে চলে আসছি। এই টাইপ টুটার মধ্যে থেকে এখন থেকে আমরা কি করব, ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটেড এই চ্যাপ্টার থেকে কি কি প্রবলেম আসে সেগুলো দেখার চেষ্টা করব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এখন থেকে যে টাইপগুলো আসবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইপগুলো থেকেই প্রতি বছর একদম হুবহু রিপিট করে। অর্থাৎ এই টাইপের যে প্রবলেমগুলো থাকবে সেখানে তোমার বলবে যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। কিন্তু আগে বলতেছি যে এই টাইপের প্রবলেমগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, জাস্ট বলা থাকবে যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত, এভাবে বলা থাকবে। এবং তোমার যে এখানে একটা পার্সেন্টেজ তোমার দেওয়া থাকবে, অর্থাৎ ত্রুটি দেওয়া থাকবে, ত্রুটি পার্সেন্টেজ আকারে দেওয়া থাকবে এবং বলবে যে আয়তন পরিমাপে ত্রুটি কত, আয়তন পরিমাপে তোমার শতকরা ত্রুটি কত। ওকে, তো এখানে পার্সেন্টেজ আকারে একটা ত্রুটি উল্লেখ করা থাকবে। ওকে, পার্সেন্টেজ আকারে একটা ত্রুটি উল্লেখ করা থাকবে। তো এই টাইপের যত প্রবলেম থাকে তুমি কি করবা, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি হচ্ছে 3 × কত, সবসময় তোমার 3 থাকবে, 3 × কত, যত পার্সেন্ট ত্রুটি দেওয়া থাকবে সেটা এখানে ইন্টু কত পার্সেন্টেজ দেওয়া থাকবে, তোমার আনসার কিন্তু হয়ে যাবে। তা যেহেতু দেখো এখানে একটা পার্সেন্টেজ আকারে তোমার কি একটা মান দেওয়া ত্রুটি দেওয়া আছে এবং আয়তন পরিমাপে ত্রুটি কথা বলা আছে, তোমাকে অবশ্যই তোমার পার্সেন্টেজ আকারে একটা ত্রুটি দেওয়া থাকতে হবে এবং তোমার আয়তন পরিমাপে কথাটা উল্লেখ থাকতে হবে যে ত্রুটি কত, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তখন তুমি কি করবা, এখানে যত পার্সেন্টেজ সবসময় কি করবা 3 দিবা, যখন বলবে আয়তন পরিমাপে আয়তন কথা বলা থাকলে এখানে 3 দিবা ইন্টু কত, যত পার্সেন্টেজ থাকবে অর্থাৎ কত 2, যত পার্সেন্টেজ থাকবে সেটা লাগবে ইন্টু কত পার্সেন্টেজ। তাহলে এখানে 3 × 3 × 3 × 6, তো এখানে তোমার আনসার কত হবে 6%। দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে 6%, একদম কিন্তু সহজ। আমি শর্টকাটটা কিন্তু লিখে রাখছি, আয়তন কথা বলা থাকলে তো আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত, আয়তন বলা থাকলে তোমার এখানে 3 × কত, যত পার্সেন্ট ত্রুটি কথা থাকবে সে তত পার্সেন্ট লাগবে, অর্থাৎ তত পার্সেন্ট জাস্ট গুণ করবা হয়ে যাবে, আনসার হয়ে যাবে। ওকে, দেখো এখানে আমি লিখে রাখছি আনসার হয়ে গেছে। একটি গোলকের ব্যাসার্ধ পরিমাপে তোমার কি এত পার্সেন্ট ভুল খোলে, অর্থাৎ ত্রুটি হয়েছে এত পার্সেন্ট, ওই গোলকের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। যেহেতু তোমার একটা পার্সেন্টেজ অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপে তোমার কি, দেখো এখানে কি বলছে যে এত সমীকরণে আর এর পরিমাপে যদি 2% ত্রুটি হয়, অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপে 2% ত্রুটি হয়েছে, ত্রুটি উল্লেখ করা আছে এবং আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তাহলে এখন দেখো এখানে দেখো তোমার ব্যাসার্ধ পরিমাপে তোমার এত পার্সেন্ট ত্রুটি হয়েছে, তো ওইগুলোকে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তাহলে আমি জাস্ট কি করব, এখানে দেখো যেহেতু আয়তন পরিমাপে কথা বলা আছে, আয়তন বলা থাকলেই 3 গুণ করবা, 3 × কত, এখানে কত পার্সেন্ট ত্রুটি কথা আছে 1.2%, তাহলে 1.2 লিখবা জাস্ট, আর এখানে পার্সেন্টেজ দিবা। তাহলে এখন এটাতে গুণ করো, তাহলে এখানে কত হবে তোমার কত 3.6%, আমার আনসার কিন্তু এটা হয়ে যাবে। দেখো 3.6% আমার আনসার কিন্তু হয়ে গেছে, একদম কিন্তু সহজ ভাইয়া, এই টাইপটা কিন্তু একদম সহজ এবং তোমরা কিন্তু অনেকে ভুল করে ফেলতে পারবা। কারণ অনেক সময় দেখবা যে এরকম টাইপের প্রবলেমের ক্ষেত্রে তোমার দেখবা যে এখানে ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি কত, ক্ষেত্রফল কথা থাকলে তোমার শতকরা হবে অন্যটা, কিন্তু যখন আয়তন কথা বলা থাকবে তখন সবসময় তোমার কী করতে হবে 3 দিতে হবে, 3 × কত, এখানে যত পার্সেন্টেজ কথা বলা থাকবে জাস্ট সংখ্যাটা নিবা, সংখ্যাটা নিছি যেহেতু 2% কথা বলা ছিল এই জন্য 2 নিছি, আর এখানে তারপরে কী হবে যে সূত্রের পার্সেন্টেজ, তারপরে জাস্ট গুণ করছি হয়ে গেছে। এখানে জাস্ট ওই কাজটাই করছি, দেখো 3, যেহেতু আয়তন পরিমাপ শতকরা ত্রুটি বের করতে বলছে, 3 সবসময় থাকবে, গুণ কত এখানে কত পার্সেন্ট ত্রুটি হয়েছে 1.2 দিছি, আর এখানে বাইরে হবে তোমার পার্সেন্টেজ, জাস্ট আমার আনসার হয়ে গেছে, আমার আনসার কিন্তু হয়ে গেছে। তো এখানে জিনিসটা দেখো আমি এখানে একটু বাংলাতে লিখে রাখছি যে এই টাইপের সকল প্রবলেমে আয়তনের শতকরা ত্রুটি বের করতে বলা থাকতেই হবে এবং ত্রুটি যখন পার্সেন্টেজ আকারে থাকবে তখনই কাজে আসবে এই ফর্মুলাটা। ওকে, এই ফর্মুলাটা তখনই কাজে আসবে। ওকে, তো আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পারছো, একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই টাইপটা থেকে দেখো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 16-17টা কিন্তু আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে 15-16টা আসছে। যেহেতু তোমরা কৃষি ইউনিভার্সিটিতে পরীক্ষা দেবা তো এই টাইপটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো তোমার সিলেট এগ্রিকালচার ইউনিভার্সিটিতে তোমার 16-17টা আসছে। তো এখন আমরা চলে আসলাম টাইপ 3-তে, টাইপ 3-টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো 10,000% ইম্পর্টেন্ট কিন্তু দিয়ে রাখছি, তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এই চ্যাপ্টার থেকে এত কিছু পড়ার দরকার নেই, আমি জাস্ট যেইগুলো করাচ্ছি এগুলো পড়বা, এগুলো থেকে ইনশাল্লাহ কমন পড়বে। ওকে, দেখো একটি গোলকের পরিমাপ ও ব্যাসার্ধ হচ্ছে তোমার এত, এর আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত, আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। এখন তোমরা অনেকে কনফিউশনের মধ্যে পড়ে যাবা যে ভাইয়া কিছুক্ষণ আগেও তো একটা করাইছেন যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তোমরা অনেকে কিন্তু টাইপ 2 এবং টাইপ 3-এর মধ্যে কিন্তু গোলমাল পাকায় ফেলবা
টাইপ টু এবং টাইপ থ্রি এর মধ্যে গোলমাল পাকানো যাবে না। সেটা হচ্ছে দেখো টাইপ টু এর মধ্যে দেখো কি আসলে তোমার কি শতকরা যে ত্রুটিটা ছিল সেটা কি তোমার কি পার্সেন্টেজ আকারে ছিল, একটা ত্রুটির মান দেওয়া ছিল অর্থাৎ আয়তন পরিমাপে ব্যাসার্ধের যে তোমার কি ত্রুটির পরিমাণটা সেটা পার্সেন্টেজ আকারে দেওয়া ছিল এবং আয়তন পরিমাপে তোমার কি ত্রুটি কত সেটা বের করতে বলছিল। আর এখানে দেখো একটিগুলোকে পরিমাপ ব্যাসার্ধ হচ্ছে এত সেন্টিমিটার হলে এর আয়তন পরিমাপে তোমার শতকরা ত্রুটি কত। তো দেখো এখানে দেখো পরিমাপ ব্যাসার্ধ কিন্তু দেওয়া আছে, এখানে তোমার কিন্তু ত্রুটিটা দেওয়া নাই, এখানে পার্সেন্টেজ আকারে কিন্তু ত্রুটি দেওয়া নাই। দেখো টাইপ টু এর মধ্যে দেখো তোমার কি ব্যাসার্ধ পরিমাপে যে তোমার কি ত্রুটির যে পরিমাণটা সেটা কিন্তু তোমার পার্সেন্টেজ আকারে দেওয়া ছিল, আর এখানে কিন্তু ত্রুটির পরিমাণ কিন্তু তোমার কিন্তু তোমার ত্রুটির পরিমাণে কিন্তু তোমার কিন্তু দেওয়া নাই, কিন্তু পার্সেন্টেজ আকারে দেওয়া নাই। এখানে এই টাইপটার মধ্যে তুমি দেখবা সব কিন্তু দেখবা ব্র্যাকেটের মধ্যে তোমার সামথিং প্লাস মানে সামথিং দেওয়া থাকবে এবং তোমাকে বলবে যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। দেখো এই টাইপটা দেখো তোমার আর্থ সমান কত সামথিং প্লাস মানে সামথিং দেওয়া থাকবে এবং তোমার বলবে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তোমার দেখো আর এর মানটা দেওয়া থাকবে সামথিং প্লাস মাইনাস কত সামথিং দেওয়া থাকবে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত। তোমার তোমার টেকনিকটা কী হবে, টেকনিকটা হবে তোমার যেহেতু আয়তন পরিমাপে কথা বলা আছে, আয়তন পরিমাপে কথা বলা থাকলে তোমার কী হবে থ্রি ইনটু হবে। আর যেহেতু আগের টাইপটাতে আমরা কী বলছিলাম যেহেতু এখানে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করতে বলছিলো তোমার থ্রি ইনটু কত, এখানে যত পার্সেন্টেজ দেওয়া ছিল অর্থাৎ ব্যাসার্ধ পরিমাপে ত্রুটি যত ছিল পার্সেন্টেজ সেটা দিছিলাম, আর এখানে বাইরে কী দিছিলাম যে পার্সেন্টেজ দিছিলাম। কিন্তু এখানে দেখো এখানে থ্রি থাকবে, এখানে দেখো তোমার থ্রি ইনটু কত হবে প্লাস মাইনাসের পরের অংশ অর্থাৎ প্লাস মাইনাসের পরের যে অংশটা আছে সেটাতে থাকবে অর্থাৎ থ্রি ইনটু কত প্লাস মাইনাসের পরের অংশ বাই কত প্লাস মাইনাসের আগের অংশ অর্থাৎ দেখো এই প্লাস মাইনাসের আগের অংশ কী এই এইটা এটা হবে আর ইনটু কত 100% হবে। জাস্ট এই টেকনিকটা কিন্তু মনে রাখতেই হবে, গোলকের আয়তন পরিমাপে শতকরা ত্রুটি থাকার কথা বলা থাকলে এই শর্টকাটটা হবে। ওকে, আর যখন তোমাকে আর এর মানটা তোমার সামথিং প্লাস মাইনাস সামথিং দেওয়া থাকবে এরকম আকারে দেওয়া থাকবে। ওকে, তো আমরা একদম সহজে করে ফেলতে পারবো। তো এখন আমার কী টেকনিক কী, যেহেতু বলছে আমার কি শতকরা ত্রুটি কত তাহলে আমার কী করবো, শতকরা ত্রুটি হচ্ছে তোমার কি থ্রি থাকবে, যেহেতু আয়তন পরিমাপে কথা বলা আছে আয়তন বলা থাকলে থ্রি থাকবে। আর এখানে কী হবে শর্টকাট কী হবে, শর্টকাট দেখো এখানে কী হচ্ছে থ্রি ইনটু কত প্লাস মাইনাসের পরের অংশ, তাহলে থ্রি ইনটু কত প্লাস মাইনাসের পরের অংশ কত আছে 0.2, আর তারপরে দেখো কী আছে প্লাস মাইনাসের আগের অংশ নিচে হবে প্লাস মাইনাসের আগের অংশ ইনটু কত 100, প্লাস মাইনাসের আগের অংশ কী আছে তোমার কত 2.5 ইনটু কত 100%। ওকে, 100%। তো এখন তুমি একটু ক্যালকুলেশন করার চেষ্টা করো। দেখো এই ক্যালকুলেশনটা অনেকেই তোমরা বুঝবা না। দেখো এখানে থ্রি আছে, থ্রিকে থ্রি এর মতো রেখে দিছি, আর এখানে 0.2 আছে না, 0.2 আমরা এইভাবে লিখতে পারি না, আর 2 বাই কত 10 এইভাবে লিখতে পারি না, আর এ লিখতে পারি কিন্তু। আর এখানে নিচে কী আছে তোমার কত 2.5 আছে না, 2.5 এভাবে লিখতে পারি 25/10 এভাবে কিন্তু আমরা লিখতে পারি, আর এখানে কী আছে 100। ওকে, তো আমার এইভাবে আছে। তো এখন যদি ক্যালকুলেশন করি কত আছে থ্রি ইনটু কত, এটাকে দেখো 2/10 ইনটু এখানে এটা কী হবে উল্টে যাবে অর্থাৎ 10 উপরে চলে আসবে আর নিচে কী আসবে 25 আসবে, আর এখানে কত আছে 100%। ওকে, তো এখন তুমি ক্যালকুলেশন করো 10 কিন্তু কাটা গেছে, এখন এই 25 দেওয়ার যদি তুমি 100 কাটা দাও তোমার কত আসবে কত 4 বার আসতেছে, তাহলে এখানে দেখো তা 3×3 = 6 তার 4×6=24%। ওকে, তো জিনিসটাকে বুঝাইতে পারছি একদম কিন্তু সহজ। তো 24% কোথায় আছে এই দেখো আমার 24% আমার আনসার হয়ে গেছে। ক্যালকুলেশনটা কিন্তু বুঝতে হবে, তোমার শর্টকাট বুঝলে হবে না, ক্যালকুলেশনটা তোমাকে বুঝতে হবে। ওকে, দেখো আমি কী করছি এখানে থ্রি এর মতো রেখে দিছি, 0.2 আমরা লিখছি 2/10, কারণ এভাবে লেখা যায় যেহেতু দশমিক উপরে পূর্ণ সংখ্যাটা লিখে ফেলছি, আর এখানে দশমিক জন্য 1 লিখছি, দশমিক উপর একটা ঘর আছে এই জন্য কি 0 দিছি, দুইটা ঘর থাকলে 2 শূন্য দিতাম। ঠিক একই রকম কাজটা নিচেও করছি, 2 আছে এই পূর্ণ সংখ্যাটা লিখে ফেলছি, 2 আছে 5 আছে তাহলে 25 লিখে ফেলছি, দশমিকের জন্য 1 আর দশমিক উপরে একটা ঘর আছে এই জন্য 0 দিছি। তারপরে এটা কী করছি এটা আগের মতো লিখে দিছি, আর এটা নিচে যেহেতু আছে নিচেটাকে মানে উল্টায় দিছি, গুণাকারে লিখছি, ভাগের আকারে ছিল এখন গুণাকারে দিলে উল্টে যায়, তাহলে এখন উল্টে দিছি, এটা এটা কাটা গেছে, তাহলে এখন দেখো 25 দ্বারা এটাকে 100 মধ্যে কাটা দিছি 4 বার, 424 হয়ে গেছে আমার আনসার হয়ে গেছে। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তারপরে দেখো এখানে এখন যদি এটা করার চেষ্টা করি তাহলে কী আসবে আমার শর্টকাট কী এসে যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি কত, তাহলে আয়তন যেহেতু বলছে তা থ্রি ইনটু কত প্লাস মাইনাসের পরের অংশ, পরের অংশ কী আছে 0.2 প্লাস মাইনাসের আগের অংশ, প্লাস মাইনাসের আগের অংশ কী আছে 10,
ইন্টু কত 100%, ওকে শেষ আমার হয়ে গেছে। এখন জাস্ট ক্যালকুলেশন করবা, থ্রি ইন্টু কত, এটা এভাবে লেখা যায় না, পয়েন্ট টুকে লেখা যায় টু বাই কত, এই টু বাই কত, টু বাই কত দশমিকের জন্য কত ওয়ান, আর এখানে দশমিকের একটা করে এই জন্য এত, তাহলে এখানে কত 100%। ওকে এখন তুমি একটা জিনিস দেখো, থ্রি ইন্টু কত, এখানে দেখো টু বাই কত টেন ইন্টু কত, এটাকে লেখা যায় ওয়ান বাই কত টেন, আর এখানে কত আছে তোমার তো 10%। ওকে তাহলে এখন দেখো এখানে টেন ইন্টু কত টেন মানে 100 দ্বারা যদি এটাকে কাটা দাও তাহলে তো কাটা গেল, তাহলে তোমার থাকতেছে কি, তোমার তিন আছে আর এখানে টু আছে, তাহলে কত তোমার কত 6%। ওকে এই যে পার্সেন্টেজ আছে এই 6% আমার কিন্তু আশা কিন্তু হয়ে গেছে, আমার কিন্তু আশা কিন্তু হয়ে গেছে। দেখছো একদম কিন্তু সহজ, তোমার হ্যাক্সটা বুঝতে হবে এবং তোমার হাতে ক্যালকুলেশন করাটাও তোমাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তাহলে তোমার আনসার কত হয়ে গেছে, তোমার 6%। দেখছো আমার আনসার কিন্তু মিলে গেছে, একদম কিন্তু সহজ, জাস্ট হ্যাক্সটা তোমাকে বুঝতে হবে এবং ক্যালকুলেশনটা, হাতে ক্যালকুলেশনটা তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে শিখতে হবে। তারপর দেখো একটি গোলকের ব্যাসার্ধ হচ্ছে তোমার আর মানে ব্যাসার্ধ আর পরিমাপ করা হলো, আর এমনটা দেওয়া আছে এই এভাবে দেওয়া আছে, তাহলে আয়তন শতকরা ত্রুটি কত, আয়তন পরিমাপের শতকরা ত্রুটি কত। জাস্ট যেহেতু আয়তন পরিমাপের কথা বলা আছে, থ্রি ইন্টু কত প্লাস মাইনাসের পরের অংশ, পরের অংশ কত হচ্ছে 0.1, আর এখানে কী লিখবা, নিচে কী লিখবা প্লাস মাইনাসের আগের অংশ কী আছে 10, এখানে কিন্তু 100%। ওকে তাহলে এখন দেখো তোমার কথা আছে থ্রি ইন্টু কত, এখানে এই 0.1কে লেখা যায় 1 বাই কত, তোমার কত 10, নিচে কত 10, আর এখানে কত 100%। ওকে 100%, 0.1 কীভাবে আসলো, দশমিকের পর 1 আছে না, এই 1টাকে জাস্ট পূর্ণ সংখ্যা আকারে লিখে ফেলছি, দশমিকের জন্য কী দিছি 1, আর দশমিক পর একটা ঘর আছে দেখে একটা সংখ্যা আছে এর জন্য আমরা দিছি তোমার কত 1 দিছি। ওকে তাহলে এখন তুমি কী করো, থ্রি ইন্টু কত 1 বাই কত 10, আর এটা যেহেতু ভাগ আকারে আছে গুণাকারে নিলে এটা নিচে চলে যাবে, 1 বাই কত 10 ইন্টু কত তোমার কত 100%। ওকে এখন এই এটা এটা কাটা গেল, তাহলে এখানে কত আছে 3%। ওকে তো আমার কিন্তু আশা কিন্তু হয়ে গেছে, আমার আশা কিন্তু হয়ে গেছে, 3% কোথায় আছে তোমার, 3% কোথায় আছে, এই দেখো আমার আশা কিন্তু হয়ে গেছে, 3% আমার কিন্তু আশা কিন্তু হয়ে গেছে। ওকে তো আমি আবারও বলতেছি যে এই টাইপের যত প্রবলেম আছে তোমরা জাস্ট এই শর্টকাটটার মাধ্যমে করে ফেলবা, অর্থাৎ থ্রি ইন্টু কত প্লাস মাইনাসের পরের অংশ আছে এইরকম আকারে যে থাকবে, প্লাস মাইনাসের যে পরের অংশটা আছে সেটা বাই কত দিবা প্লাস মাইনাসের আগের অংশ, প্লাস মাইনাসের আগের অংশ কত এত ইন্টু কত তোমার কত 100% দিবা। জাস্ট এই টাইপের যত প্রবলেম থাকবে তোমরা করে ফেলতে পারবা। এখন তোমাকে এই জিনিসটা মনে রাখতে হবে যে আর এর মানটা তোমার কি এভাবে দেওয়া থাকতে হবে, অর্থাৎ প্লাস মাইনাস সামথিং প্লাস মাইনাস সামথিং এই আকারে যখন দেওয়া থাকবে তখনই তোমার কি এই টেকনিকটা তোমরা কাজে খাটাবা। ওকে তো আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পারছো, সো চলো নেক্সট যে টাইপ আছে সেটা দেখার চেষ্টা করি। তো এখন দেখো আমরা আগে টাইপ ফোরে চলে আসছি, টাইপ ফোরটা কিন্তু অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু আমি বলতেছি কিন্তু ভ্যারি ভ্যারি ইম্পর্ট্যান্ট। দেখো গুচ্ছতে তোমার কি এই টাইপটা থেকে তোমার 21 ব্যাস সেশন আসছে এবং এই টাইপটা থেকে তোমার গুচ্ছতে তোমার কত 20-21 আসছে, গুচ্ছতে তোমার 20-21 আসছে এবং 21 ব্যাস সেশনও কিন্তু গুচ্ছতে আসছে, বুঝতে পারছো তো, ভ্যারি ভ্যারি কিন্তু ইম্পর্ট্যান্ট। তো এখন দেখো এই টাইপটা দেখো, অনেকেই বলবা যে ভাইয়া এই টাইপটা তো ভাইয়া টাইপ থ্রি এর মতো, দেখো টাইপ থ্রি এর মধ্যে কী বলছে, দেখো আর এর যে মানটা অর্থাৎ ব্যাসার্ধ দেখো যেটা যেভাবে ছিল সেটা কিন্তু টাইপ থ্রিতেও কিন্তু এভাবেই ছিল, টাইপ ফোরে যেভাবে ব্যাসার্ধ আছে তো টাইপ থ্রিতেও কিন্তু ব্যাসার্ধ এভাবেই তোমার কিন্তু ছিল, কিন্তু টাইপ থ্রি এর মধ্যে তোমার আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করতে বলছিল, কিন্তু এখানে বলছে যে তোমার ক্ষেত্রফল নির্ণয়ে ত্রুটি বের করতে বলছে, ক্ষেত্রফল নির্ণয়ে তোমার শতকরা ত্রুটি বের করতে বলছে, দেখো ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি বের করতে বলছে, ঠিক আছে। তো একদম জাস্ট সিম্পলটা একদম একই রকম আগেরটার মতোই, কিন্তু আগেরটার মতোই একদম টাইপ থ্রিতে আমরা যেভাবে করছি তোমার ওভাবেই হবে, কিন্তু জাস্ট যখন ক্ষেত্রফল বলা থাকবে যখন তখন কী করবা, সূত্রের আগে কী হবে টু হবে, আর যখন তোমার আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করতে বলছিল তখন কী হয়েছিল, জাস্ট এখানে থ্রি বসছিল আর বাদ বাকি সব কিন্তু সেম ছিল, আর যখন তোমাকে ক্ষেত্রফল বলবে তখন তুমি কী করবা জাস্ট টু বসাই দিবা। টাইপ থ্রি আর টাইপ ফোর কিন্তু একদম একই রকম, টাইপ থ্রি এর মধ্যে কী ছিল আয়তন পরিমাপে শতকরা ত্রুটি ছিল আর ব্যাসার্ধ এভাবেই ছিল, তখন আমার কী হয়েছিল তোমার থ্রি ইন্টু কত প্লাস মাইনাসের পরে অংশ বা প্লাস মাইনাসের আগের অংশ ইন্টু কত 100%, আর যখন তোমার ক্ষেত্রফল বলবে ব্যাসার্ধটা দেখো এভাবে থাকবে, যখন ক্ষেত্রফল নির্ণয় করতে বলবে তখন জাস্ট এখানে টু ইন্টু কত প্লাস মাইনাসের পরে অংশ বা প্লাস মাইনাসের আগের অংশ, জাস্ট আগের মতোই
আগের মতোই, তোমরা আগের মতোই করবা। অর্থাৎ টাইপ থ্রি এর মতো তোমরা যেভাবে করছিলে ওই ওইভাবেই তোমরা কিন্তু এখানেও কিন্তু করবা। ওকে, তো আশা করি জিনিসটা বুঝতে পারছো। তো দেখো তাহলে আমরা কি ক্যালকুলেশনটা একটু করার চেষ্টা করি, ক্যালকুলেশনটা একটু করার চেষ্টা করি। দেখো তো এখন দেখো এখানে কি আছে, একটি তারের ব্যাসার্ধ হচ্ছে এত মিলিমিটার হলে এর প্রস্থচ্ছেদের তোমার ক্ষেত্রফল নির্ণয়, ত্রুটি কত, ত্রুটি কত। তাহলে এখন দেখো, তাহলে আমার যেহেতু ক্ষেত্রফল বলছে তাহলে সবসময় কী করবা, টু ইন্টু কত প্লাস মাইনাসের পরের অংশ, প্লাস মাইনাসের পরের অংশ কত আছে তোমার, কত পয়েন্ট জিরো সিক্স, আর নিচে কী দেখবা, নিচে কী দিবা, নিচে দিবা যে তোমার কত প্লাস মাইনাসের আগের অংশ কত থ্রি আছে, থ্রি ইন্টু কত তোমার কত একশো পার্সেন্টেজ দিবা। ওকে, একশো পার্সেন্টেজ দিবা, একশো পার্সেন্টেজ দিবা। ওকে, তাহলে তাহলে এখন এই ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো, ক্যালকুলেশনটা আমরা কীভাবে করবো। এখন দেখো টু ইন্টু কত, নিচে তোমার থ্রি আছে, থ্রিকে থ্রি এর মতো রেখে দাও। এখন দেখো এখানে কত আছে পয়েন্ট জিরো সিক্স এবং এখানে আছে একশো পার্সেন্টেজ। এই একশো দ্বারা যে পয়েন্ট জিরো সিক্সকে যদি তুমি গুণ করো তাহলে তোমার সিক্স আসবে, ইন্টু কত পার্সেন্টেজ এভাবে থাকবে। তিন দ্বারা যদি এটাকে যদি কাটা দাও তোমার কত টু আসবে, তোমার আস্তে আস্তে কত ফোর পার্সেন্টেজ আস্তে আস্তে। দেখো আমার আনসার কত হয়ে গেছে, ফোর পার্সেন্টেজ আমার আনসার কিন্তু হয়ে গেছে। দেখো এই যে দেখো আমার আনসার কিন্তু হয়ে গেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু তোমাকে অবশ্যই মনে রাখতে হবে যখন ক্ষেত্রফল নিয়ে কথা বলা থাকবে, যখন কী হবে টু, তারপরে এখানে হবে প্লাস মাইনাসের পরে অংশ, অর্থাৎ এতটুকু হবে প্লাস মাইনাসের পরে অংশ বাই কত প্লাস মাইনাসের আগের অংশ ইন্টু কত একশো পার্সেন্টেজ থাকবে। ওকে, তো আমার আনসার কিন্তু হয়ে যাবে। তারপরে দেখো এখানে কী বলছে, দুই নম্বর যে প্রবলেমটা, একটি বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এত হলে এর ক্ষেত্রফল পরিমাপে তোমার কত শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি কত। তাহলে এখানে কত হবে, ক্ষেত্রফল যেহেতু বলছে টু ইন্টু কত প্লাস মাইনাসের পরে অংশ কত আছে পয়েন্ট টু, প্লাস মাইনাসের আগের অংশ কত টু পয়েন্ট কত ফাইভ ইন্টু কত একশো পার্সেন্টেজ। ওকে, একশো পার্সেন্টেজ। এখন ক্যালকুলেশন করো, এখন দেখো এখানে পয়েন্ট টু আছে যেহেতু, তাহলে আমি কী করবো এখানে দশ দ্বারা কী করবে, এটা দ্বারা যদি এটা গুণ করি তাহলে কত আসবে জানো, তোমার টু ইন্টু কত তোমার পয়েন্ট টুকে যদি তোমার গুণ করো তাহলে একশো দ্বারা যদি গুণ করো তোমার কত আসবে টোয়েন্টি, আর নিচে কত টু পয়েন্ট কত ফাইভ ইন্টু কত তোমার পার্সেন্টেজ, এটা আসবে কিন্তু। ওকে, এটা কিন্তু তোমার আসবে। তাহলে এখন এই ক্যালকুলেশনটা তোমার কীভাবে করবে, এখন দেখো তোমার বিশকে যদি তোমার টু পয়েন্ট ফাইভ দ্বারা ভাগ করো তাহলে কতবার যাবে, দেখো তুমি পাঁচের মধ্যে তোমার টু পয়েন্ট ফাইভ দ্বারা কয়বার যায় দুইবার, তাহলে দশের মধ্যে কয়বার যাবে চারবার, দশের মধ্যে যদি যায় চারবার তাহলে বিশের মধ্যে কয়বার যাবে আটবার যাবে ভাগ, তাহলে এটা দ্বারা এটা যদি ভাগ করো তোমার এইট থাকবে, তাহলে এখন যদি গুণ করো তাহলে কত সিক্সটিন পার্সেন্ট। ওকে, দেখো আমার ক্যালকুলেশনটা হয়ে গেলো একদম সহজে, কিন্তু আমি করে ফেলতে পারলাম। দেখো তোমার আনসার কিন্তু সিক্সটিন পার্সেন্ট আমার আনসার কিন্তু হয়ে গেছে। এই জিনিসটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে আসলে ক্যালকুলেশনটা কীভাবে আসলো, ক্যালকুলেশনটা কীভাবে আসলো। যদি তারপরে যদি না বোঝো আমি এটা ক্যালকুলেশনটা একটু করে দেওয়ার চেষ্টা করি। দেখো এখানে কত পয়েন্ট টু আসছে না, পয়েন্ট টুকে আমরা এইভাবে লিখতে পারি টু বাই কত টেন, আর টু পয়েন্ট ফাইভকে লিখতে পারি টু ফাইভ বাই কত তোমার কত টেন। ওকে, আর এখানে কত একশো পার্সেন্টেজ আসছে, দেখো তাহলে টু ইন্টু কত তোমার কত টু বাই কত টেন ইন্টু কত লেখা যায় তোমার এখানে কত, যেহেতু ভাগাকার আছে গুণাকারে নিলে তোমার নিচেটা উপরে চলে যাবে উপরটা নিচে চলে আসবে কত পঁচিশ, আর এখানে কত একশো পার্সেন্টেজ। ওকে, একশো পার্সেন্ট টেন টেন কিন্তু কাটা গেল, এটা দ্বারা যদি এটাকে কাটা দাও তোমার কত চারবার থাকবে, দুই দুগুণে চার, তার চার গুণন কত চার ইন্টু কত পার্সেন্টেজ। ওকে, তাহলে এখান থেকে কত আসবে ষোলো পার্সেন্টেজ। ওকে, তো দেখছো আমার ক্যালকুলেশন কিন্তু হয়ে গেছে, তাহলে আমার কিন্তু দেখো ষোলো পার্সেন্টেজ আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। ওকে, তারপরে দেখো যে তোমার কি এই যে প্রবলেমটা বলছে, এটা জিএসটি তো তোমার বিশ একুশ আসছিলো, একটি গুলোকের ব্যাসার্ধ হচ্ছে এত মিটার ধরে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হিসাব করলে শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি কত। তাহলে আমার কী হবে, যেহেতু ক্ষেত্রফলের কথা বলছে তাহলে টু ইন্টু কত প্লাস মাইনাসের পরে অংশ কত পয়েন্ট ওয়ান, প্লাস মাইনাসের আগের অংশ কত আছে টু ইন্টু কত একশো পার্সেন্টেজ। ওকে, একশো পার্সেন্টেজ, এই টু আর এই টু কাটা গেছে। এখন যদি পয়েন্ট ওয়ানকে যদি একশো দ্বারা গুণ করো তাহলে তোমার টেন পার্সেন্টেজ আসবে। ওকে, দেখো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে, আমার আনসার কিন্তু হয়ে গেছে, অর্থাৎ টেন হবে তোমার কত আনসার। ওকে, তো সূত্রটা কিন্তু মনে রাখার চেষ্টা করবা। জাস্ট দেখো টাইপ থ্রি আর টাইপ ফোর কিন্তু একই রকম, জাস্ট সবটুকুই সেম আছে। জাস্ট কী করছে, টাইপ থ্রির মধ্যে আয়তন পরিমাপে শতকরা ত্রুটি বের করতে বলছিল, আর টাইপ ফোরের মধ্যে জাস্ট ক্ষেত্রফল নির্ণয়ে শতকরা ত্রুটি বের করতে বলছিল। ওকে, আর সব কিন্তু বাদবাকি কিন্তু সব সেম, আয়তন বললে হবে তোমার শর্টকাটের মধ্যে হবে থ্রি হবে, আর বাদবাকি সব সেম, আর যখন ক্ষেত্রফল বলবে তখন এখানে টু হবে। তারপরে দেখো যে তোমার তোমার তারপরে দেখো যে টাইপ ফোরের যে আরেকটা প্রবলেম, যে একটি বৃত্তাকার চাকতির পরিমাপ বা ব্যাসার্ধ হচ্ছে এত ক্ষেত্রফলে শতকরা ত্রুটি কত, শতকরা ত্রুটি হবে তোমার কত চার পার্সেন্ট। দেখো আমি কিন্তু এখানে সবগুলো প্রবলেম যে কীভাবে করছি,
অর্থাৎ টাইপ ফোরের যে এক নাম্বার প্রবলেম, দুই নাম্বার, তিন নাম্বার, চার নাম্বার আছে, চারটা যে প্রবলেম আছে সবগুলো কিন্তু ক্যালকুলেশনটা কিন্তু আমি লিখে রাখছি, ক্যালকুলেশনটা কিন্তু লিখে রাখছি। টাইপ ফোরে ক্যালকুলেশনটা কী হবে, দেখো টু ইন্টু কত প্লাস মাইনাসের পরের অংশ কত আছে পয়েন্ট ওয়ান, এই দেখো পয়েন্ট ওয়ান, তারপরে কী আছে প্লাস মাইনাসের আগের অংশ কত আছে ফাইভ, এই দেখো প্লাস মাইনাস আগের অংশ ফাইভ ইন্টু কত তোমার একশো পার্সেন্টেজ। এখন দেখো এই ক্যালকুলেশনটা করতে পারছি, ওকে ক্যালকুলেশনটা কীভাবে হইলো জিনিসটা কি বুঝতে পারছো? তো একদম কিন্তু সহজ, এই ক্যালকুলেশনটা যদি না বুঝো তারপরে আমি একটু করার চেষ্টা করি। দেখো টু ইন্টু কত নিচে কী আছে ফাইভ আছে না, ফাইভ থাকুক, আর এখানে কত ওয়ান বাই কত টেন, এভাবে লেখা যায়, আর এখানে কত একশো পার্সেন্টেজ, ওকে একশো পার্সেন্টেজ, তাহলে টু ইন্টু কত তোমার কত ওয়ান বাই কত টেন, আর এখানে এটা লেখা যায় ওয়ান বাই কত ফাইভ ইন্টু কত তোমার কত একশো পার্সেন্টেজ, ওকে এভাবে কিন্তু লেখা যায়। এখন ধরো এটা দ্বারা যদি এটা কাটা দাও কত টেন থাকবে, এটা দ্বারা এটা যদি কাটা দাও কত টু, টু আর টু গুণ করলে কত ফোর, আর এখানে পার্সেন্টেজ আছে এই যে পার্সেন্টেজ, এ দেখো আমার কিন্তু পার্সেন্টেজ হয়ে গেছে ফোর পার্সেন্টেজ, আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে। আর এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর যে তোমার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো কীভাবে এগুলো কিন্তু আমি এখানে লিখে রাখছি, ওকে। তো এই ছিল আমাদের টাইপ ফোর, তো চলো আমরা টাইপ ফাইভে চলে যাই।